করোনা মহামারীর আগে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী উড়োজাহাজের টিকিটের দাম ছিল গড়ে পঞ্চাশ হাজার টাকা এখন তা দ্বিগুণ বেড়ে লাখ টাকার উপরে চলে গেছে টিকিটের চড়া দামে ভোগান্তিতে পড়েছেন অভিবাসী কর্মীরা বিপাকে পড়েছেন জনশক্তি রপ্তানিকারকরাও এই দাম বৃদ্ধির পেছনে দায়ী সিন্ডিকেট বুধবার জনশক্তি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এসব কথা বলেন জনশক্তি রপ্তানি কারকরা তারা বলেন মধ্যপ্রাচ্যের বিমান টিকিটের মতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়াকেও কুক্ষিগত করতে চাইছে সিন্ডিকেট চক্র গত উনিশ ডিসেম্বর মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে দুই দেশের মন্ত্রী পর্যায়ে সমঝোত স্মারক হয়েছে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস এসওপি প্রণয়নের কথা রয়েছে এ বিসিসিআই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ফারুক অভিযোগ করেন বিগত সময়ে মালয়েশিয়াতে জনশক্তি পাঠানোর পুরো প্রক্রিয়াটি মাত্র দশটি প্রতিষ্ঠানের হাতে ছিল ওই প্রতিষ্ঠানের দুর্নীতি অনিয়মের কারণে এক পর্যায়ে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার এখন ওই একই চক্র পঁচিশটি কোম্পানির মাধ্যমে দেশটিতে অভিবাসী কর্মী পাঠানোর অপকৌশল করছে সভায় স্ট্যান্ডিং কমিটির অন্য সদস্যরাও জনশক্তি খাতে সিন্ডিকেটের ব্যাপারে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন নেপাল ভারত ও পাকিস্তানের উদাহরণ দিয়ে তারা জানান প্রতিটি দেশেই দেড় হাজারেরও বেশি রিক্রুটিং এজেন্ট মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি করছে বাংলাদেশে এই সুবিধা গুটি কয়েক এজেন্টের হাতে রাখার তীব্র বিরোধিতা করেন তারা এই খাতে সিন্ডিকেট ভাঙতে মালয়েশিয়া বাংলাদেশের যৌথ ওয়ার্কিং কমিটি বৈঠকে বিসিসিএ মনোনীত সদস্যকে অন্তর্ভুক্ত করার দাবি জানান জনশক্তি রপ্তানি করক এছাড়াও মানব পাচার প্রতিরোধ ও দমন আইন সংশোধন রেমিটেন্সের উপর দুই শতাংশ থেকে বাড়িয়ে প্রণোদনার হার তিন শতাংশ করার বিষয়ে আলোচনা হয় মহামারীর মন্দা মোকাবেলায় জনশক্তি খাতকে সরকারি প্রণোদনের আওতায় আনার সুপারিশ করেন এবিসিসিআর সহসভাপতি ও জনশক্তি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি ডিরেক্টর ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ ডন